وعليكم السلام ورحمة الله وبركاته أبو عبد الرحمن نوخالي বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন জাকাতের হিসাব কিভাবে করবেন টাকার স্বর্ণ মিলিয়ে না আলাদা আলাদা ভাবে এবং ফসলের জাকাত কিভাবে দিবেন এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন জবাব এই সংক্ষিপ্ত পরিসরে বিস্তারিত সম্ভব না তবে সংক্ষেপে যেটুকু বলছি সেটা হলো জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো স্বর্ণ যদি হয়ে থাকে তাহলে 7.5 পরিশ স্বর্ণ অথবা তার সমমূল্যের অর্থ যদি থাকে টাকা পয়সা থাকে 7.5 পরি হলো নিসাব এটা যদি থাকে এবং সেটি 1 বৎসর আপনার কাছে থাকে কোনো বিপদ আপদে খরচ করেননি সংসারের প্রয়োজনে খরচ করেননি এভাবেই থেকে গেছে 1 বৎসর পূর্ণ হয়ে গেলে শতকরা 2.5 টাকা জাকাত আপনার উপরে ফরজ হয়ে যাবে এবারে থাকলো যে স্বর্ণের জাকাত 7.5 পরি কিন্তু দেখা যাচ্ছে যে 7 পরি হচ্ছে আর অতিরিক্ত কিছু টাকা আছে সেটি মিলিয়ে জাকাত দেওয়ার যাবে কি না যেহেতু টাকার বিষয়টি আছে সেহেতু জাকাত দিয়ে দেওয়াটাই উত্তম পক্ষান্তরে স্বর্ণকে রূপায় মিলিয়ে রূপায়কে স্বর্ণ মিলিয়ে জাকাত দেওয়ার বিধান নেই এখন ফসলের জাকাত সেটা হলো যে যদি সেটা হাজরাওয়াত শাকসবজির অন্তর্ভুক্ত না হয় ধান গম ইত্যাদি হয়ে থাকে তাহলে এইগুলির জাকাতের নিয়ম হলো 5 ওয়াসক এর কমে জাকাত হবে না 5 ওয়াসক সমান 300 সাআ সে হিসাবে আমাদের হিসাব করলে দেখা যায় যে 18 মণ 30 কেজির কমে জাকাত ফরজ হবে না ফসল যদি 18 মণ 30 কেজিতে পৌঁছে যায় বা তার ঊর্ধ্ব হয় তাহলে সেই হিসাবে জাকাত বের করার সময়ে দুটি বিষয় খেয়াল করতে হবে একটি হলো এই ফসলটা করার সময়ে বৃষ্টির পানিতে করেছিলেন কি না বৃষ্টির পানিতে যদি করে থাকেন তাহলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে আর যদি সেচ প্রকল্প বা শ্রমিক নিয়োগের মাধ্যমে সেচের মাধ্যমে যদি আপনি করে থাকেন তাহলে ইসলাম আপনার প্রতি রেয়ায়ত করেছে আপনি নিসফে হসর অর্থাৎ 20 ভাগের 1 ভাগ আপনি জাকাত দেবেন মনে রাখবেন যে ফসলের জাকাত যত যখনই কাটবেন তখনই দিতে হবে এবং নিসাব হলো 18 মণ 30 কেজি এর নিচে হলে জাকাত লাগবে না উপরে হলে জাকাত লাগবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহু আলাম বিসওয়াব